फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। तो आज के একটা মানে নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসলাম। সেটা হচ্ছে আমাদের বাড়িতে দুজন ঘুরতে এসেছিল, আমার একজন দেওর ননদ হয়, ওরা ভোপালে থাকে। তো কলকাতায় অনেক কিছু দেখেনি, তো ভাবলাম এটা তো ঘোরার সময় না, যদিও গরম আছে বৃষ্টি হচ্ছে এরকম সময়, কিন্তু ওরা চলে যাবে কালকে। এই যে দেখতে পাচ্ছ ওকে, তো ভাবলাম যে আমরা একটু ভিক্টোরিয়া ঘুরে আসি, যেগুলো কয়েকটা ভালো ভালো জায়গা, সব ঘোরা পসিবল হয়নি কারণ ওরা একটা বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিল। তো ওরা করে তারপর ওরা কলকাতায় এসেছে তিন চার দিনের জন্য, তো যতটুকু ঘোরানো সম্ভব হয়েছে আমি করেছি। তো সেই জন্য আর কি, এই যে দেখতে পাচ্ছ ওকেও চলে যাবে কালকে, ওর ট্রেন আছে। তো ভাবলাম না আজকে সকালে, ওর কোনো প্ল্যান ছিল না, সাডেন প্ল্যান হলো যে ভিক্টোরিয়া যাব। ওর অনেক ইচ্ছা ছিল ভিক্টোরিয়া দেখার, তো তো ভাবছি যে ওই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি, ভিক্টোরিয়া ব্লগটা। आज हम लोग बहुत एक्साइटेड है बिकॉज ऑफ कि मैं अपने दोनों बच्चों के साथ, भतीजों के साथ विक्टोरिया मेमोरियल जा रही हूँ घूमने के लिए। मैंने इससे पहले कभी नहीं देखा है, तो आई एम वेरी एक्साइटेड टुडे। थैंक यू। यहाँ पे मतलब सॉरी, तो वो मैंने हिंदी ते कथा बोला कारण हलो कि बोललाम तुम्हें फर्स्ट डे, ওরা একদম প্রথম থেকেই ইন বর্ন, ওরা হয়তো মানে ওখানে ইন বর্ন কিনে বলতে পারবো না, কিন্তু একদম আমি যতদূর জানি একদম ছোট থেকে ওরা ভোপালে থাকে, তো ওখানকার যেটা ল্যাঙ্গুয়েজ সেই হিসেবে ওরা হিন্দিটাই বলে। আর এই যে তোজো বাবুকে দেখছো, আজকে সানগ্লাস পরে নিয়েছে তোজো বাবু, হাই করো পাপা, হাই বলে হাই হাই। বসে আছে শাগনিক। তো আমরা এখন যাচ্ছি হলো কি মা ফ্লাইওভার হয়ে যাব, তো অ্যাক্রোপলিস থেকে টার্ন করেছি আমরা মা ফ্লাইওভার হয়ে যাওয়ার জন্য। তো এখন আমরা কাছাকাছি আছি রুবির, অ্যাক্রোপলিস জাস্ট ক্রস করেছে, তো আমরা এই রুবি ক্রস করে আমরা লেফট সাইডে যাব। তো দেখতেই পাচ্ছ আমরা এখন উঠে গেছি মা ব্রিজে। তো মা ব্রিজ থেকে না কলকাতার ওই সাইডটাতে যেতে খুবই সুবিধা হয়, এটা হয়ে যাওয়ার পরে খুবই কম টাইমে উইদাউট এনি জ্যাম আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই। তো আমরা সবসময় ইউজ করি, মানে যে যাওয়ার চেষ্টা করি ট্যাক্সি বা ক্যাব নিয়ে যখন যাওয়ার হয় বিশেষ করে, বা কার নিয়েও আমরা এই সাইড দিয়ে যাই। তো অটো বা অন্য কিছু গেলে কিন্তু ওরা বাই রোড যেরকম যাচ্ছে সেরকমই যাবে, বাট এগুলোতে তোমার এইভাবেই আসে ট্যাক্সি বা নিজস্ব পার্সোনাল কার নিয়ে আসলে। তো দেখো এরপরে আমরা আস্তে আস্তে করে প্রায় চলেই আসলাম যেটা আমাদের গন্তব্যস্থল আজকে সেখানে। তো সাইডেই জাস্ট দেখতে পাবে একটা কলকাতার, মানে কলকাতার মোস্ট মানে পপুলার একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, সেটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো এই সময়টা আসার কোনো প্ল্যান ছিল না, সাডেনই প্ল্যান হয়ে গেছে। তো আমরা দুটো ক্যাবে এসেছিলাম, আমরা মানে অনেকজন ছিলাম বলে একটা ক্যাবে হয়নি, তো আমরা এখানে এসে একটু ওয়েট করছিলাম। তো নেক্সট ক্যাবে আমার দেওর, তারপরে তার ওয়াইফ, আরেকজন ছোট্ট একটা দেওর আসছে, ও সবাই মিলে আসছে। তো আমরা এখানে চার পাঁচজন চলে এসেছি, তো এসে একটু ওয়েট করছিলাম ওদের জন্য, যেহেতু ওদের আসতে একটু টাইম লাগছিল। এই যে দেখো তোমাদের একটা ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা তোমাদের ভালো একটা ভিউ দিই, একদম বাইরে থেকে গেটের বাইরে থেকে নিয়ে ভেতর পর্যন্ত খুব সুন্দর মানে লাগছিল দেখতে। একটু হালকা হালকা মেঘলা ছিল আর একটু রোদ ছিল, দিনটা বেশ ভালোই ছিল, মানে কড়া রোদ ভীষণ গরম সেরকম না। আর দেখো ভেতরটা দেখতে পাচ্ছ এত সুন্দর করে, মানে ম্যানেজমেন্ট এখানকার এত সুন্দর, মানে পরিপাটি করে রেখেছে সব জিনিসগুলো, খুবই সুন্দর করে রেখেছে। তো যাই হোক টিকিটের ব্যাপারটা বলে দিই, টিকিটটা এখানে কিন্তু 20 rupees নেয় হলো কি উইদাউট মিউজিয়াম ভিজিট, মানে মিউজিয়াম বলতে ভেতরে যেটা প্যালেসটা আছে তার ভেতরে ঢুকতে পারবে না 20 টাকার টিকিটটা করলে। তো 30 rupees যে টিকিটটা আছে সেটা করলে তোমরা এর ভেতরে মিউজিয়ামটাও দেখতে পাবে। তো মিউজিয়াম বলতে এখানে রানীর কী কী ইউজ করতো, রানীর মূর্তি বা এরকমই কিছু আমি শুনেছিলাম আছে, বাট যেহেতু আমাদের মানে এই সময়টা গেছি তো ব্যাড লাক বলা চলে না, কিন্তু আমরা দেখতে পাইনি। যাই হোক, তো ওখানে একটা আজাদহিন ফৌজের একটা তোমার এক্সিবিশন হচ্ছিল, তো সেই মানে হিসেবে ওখান থেকে যা যা ছিল মানে থাকে সব ন্যাচুরালি সেগুলো সরিয়ে দেওয়া হয়েছিল, সরিয়ে আজাদহিন ফৌজের মানে বিভিন্ন রকমের জিনিস ওখানে রাখা হয়েছিল, সেগুলো পরপরে আসছে তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো এত সুন্দর লাগছে, আর ওপরে মেঘগুলো কালো, মানে খুবই সুন্দর লাগছিলো। আর আমি ফার্স্ট টাইম এর ভেতরে ঢুকবো আর কি মিউজিয়ামে, আমি বাইরে তো 2-3 বার এসেছি বাট ভেতরে আমার কোনো সময় ঢোকা হয়নি। তো দেখো এত সুন্দর লেগেছে আমার এই ছোটো ছোটো ঘরগুলো, মানে রুমগুলো, ছোট্ট ছোট ব্যালকনি, কত বছর আগের তৈরি করা। আমি শুধু ভেতরে গিয়ে ভাবছিলাম যে তখনকার রানী বা ওদের ফ্যামিলি মেম্বাররা কীভাবে এখানে ঘুরে বেড়াতো, কী করতো, এগুলোই।
তো যাই হোক, এই যে দেখো বলেছিলাম কিছু কিছু এক্সিবিশন হচ্ছিল পুরো মিউজিয়ামটা জুড়ে আর কি, প্যালেসটা জুড়ে। তো এখানে কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখালাম যেগুলো আজাদ হিন্দ ফৌজে ইউজ হয়েছিল, সেই হিসাবে যেরকম এক্সিবিশন হয়। আর এটা হলো গিয়ে একটা ম্যাপ, কলকাতা টু বার্লিনের তখনকার দিনে যেটা ইউজ হতো সেরকমই একটা জিনিস। আর এখানে দেখো কিছুক্ষণ বাদে আমরা গেছিলাম ফার্স্ট ফ্লোরে এটারই, তো সেখান থেকে ভিউটা জাস্ট অসাম লাগছিল। মানে এটা হলো কি ভিক্টোরিয়া, যেখান থেকে আমরা ঢুকলাম ঠিক তার উল্টো দিকে সাইডটা। ভিক্টোরিয়া দুটো গেট আছে, একটা ফার্স্টে মানে ফ্রন্ট যেখান থেকে আমরা ঢুকলাম ওটা ফ্রন্ট, আর এটা ব্যাক সাইড। তো আমরা ওখানে বেশ কিছুক্ষণ ঘুরে তারপরে বাইরে একটা সুন্দর যেটা উপর থেকে দেখালাম এখানে, ওখানেই একটা বাস সাইডে সব জায়গা দিয়ে বসা যায়। তো আমরা বেশ ছায়া দেখে এক জায়গায় বসেছিলাম, তো যোগ একটু খাওয়ালাম মানে লাঞ্চ করালাম, আমি বাড়ি থেকে নিয়েই গেছিলাম ওর জন্য একটু খাবার। তো খেয়ে দিয়ে বাচ্চারা একটু খেলছিলো, সেই মুহূর্তে একটু ছবি তোলা হয়েছিল। আর এই যে দেখো এত সুন্দর লাগছিলো সামনে থেকে দেখতে, মানে ফুল ভিউটা নিয়েছিলাম। তো যাই হোক, আজকে আমার তো ঘোরাটা এখানে কমপ্লিট হয়ে গেল। তো আমরা যখন এক্সিট করলাম তো তখন আমরা দেখতে পেলাম বেশ ঘোড়ার গাড়ি চড়ে মানে চড়া হচ্ছে। ইচ্ছে ছিল কিন্তু বাচ্চাগুলো এত বিরক্ত করছিল, তো আর চড়া হলো না। দেখো পরপর পরপর কত ঘোড়ার গাড়ি এখানে দাঁড়িয়ে, মানে যখন সিজন, এটা তো তাও অফ সিজন তাই এত লোক, কিন্তু ঘোড়ার গাড়িগুলো একটু ফাঁকা। কিন্তু যখন অন সিজন যেরকম তোমার পুরো উইন্টারটা, মানে এখানে পা রাখার মতো জায়গা থাকে না, এক তো পিকনিক স্পট প্লাস এগুলো সুন্দর জায়গা তো আছেই, তো খুব ভালো মানে আর কি ঘোড়ার গাড়িগুলো মানে একটাও ফাঁকা থাকে না, দেখবেন এরকম দাঁড়িয়ে থাকতে। তো যাই হোক, আমরা এরকম রাস্তা থেকে, দেখো রাস্তাটা খুবই সুন্দর লাগে আমার দেখতে, রাস্তার জার্নিটা যা যা তোমাদের সাথে বারবার শেয়ার করি। তো আমরা এখন চলে গেছিলাম হলো মানে কিছু লাঞ্চ করতে, তো কাছাকাছি আমরা গেছিলাম হালদিরামে। তো আমাদের ওখানটা একটুখানি কাছাকাছি হলো, আর অন্য কোথায় কী খুঁজবো না খুঁজবো ওর থেকে, এখানে আমি জানি জানাশোনা, মানে আমি এসেছি ওর আগে রাস্তাতেই পরে যখন মাঝে, তো আমি বললাম এখানেই চলো। তো সবাই মিলে হালদিরামেই আসলাম। আর এখানকার খাবারের কোয়ালিটি বলো কোয়ান্টিটি বলো দুটোই খুব ভালো, বিশেষ করে কোয়ালিটিটা আমার ভালো লাগে, বাচ্চা কাচ্চা নিয়ে আসে বা নিজেদের জন্য সেরকম মানে খুবই ভালো। তো সেই জন্য আর কোনো চিন্তাভাবনা না করে সবাইকে নিয়ে এখানেই আসলাম। এসে জাস্ট এই যে দেখো আরেকজন গট গট করে হাঁটা দিয়েছে, আমি তো সোনুকে বললাম একটু ধর ওকে। তো দেখো এই যে আমি ভেতরে চলে এসেছি, একটু হালকা ভিড় ছিল। তো যাই হোক, আমরা আমাদের ফুড বিল মানে ফুডের জন্য বিল করে সেগুলো কাউন্টারে দিয়ে দিয়েছি, একটু ওয়েট করতে হচ্ছিলো, তো সেই ভাবে একটা ছোট্ট ভিডিও করে নিয়েছি। তো এই যে দেখো খাবার, মানে এখানে সেলফ সার্ভিস করতে হয়, তো খাবার নিয়ে চলে এসেছে। তো এখানে আমরা নিয়েছিলাম, আমি আমার বড় ছেলে মানে শাগনিক নিয়েছিলাম ছোলে ভাটোরা, যেটা আমাদের খুব ভালো লাগে, পিওর ঘি দিয়ে ভাজা। তো এখানে থাকে ছোলে ভাটোরা আর একটা আচার আলু টাইপের, আর চাইনিজ থালিতে থাকে চাইনিজ মানে নুডলস ফ্রাইড রাইস আর চিলি পটাটো, একটা স্যান্ডউইচ সরি স্যান্ডউইচ বলছি স্যালাড খুব সুন্দর, আর তোমার একটা মাঞ্চুরিয়ান ভেজ মাঞ্চুরিয়ান। তো দিনটা বেশ ভালোই কাটলো, এরকমভাবে খাওয়া দাওয়া করলাম ঘুরলাম সবার সাথে, তো এইভাবে একটা দিন খুব ভালো কাটলো। তো আমার ননদ ওরা তো পরের দিনই চলে যাবে তোমাদের বললাম, তাই ওদেরকে একটু ঘোরানো হলো, আমাদের নিজেদেরও একটু ঘোরা হলো, অনেক দিন পরে বেরোলাম, তো ভালোই লাগলো, বেশ ভালোই দিনটা কাটলো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।